एक्चुअली আমি তো ভাঙি ফেলছি কারণ কোভিড করছিলাম যদি তুমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম আমারও আছে কিন্তু একটা সুন্দর ছিল তুমি 2005 সালে তুমি চুড়িগুলো পরো না সেমনি আমার চুড়িগুলো ই হয়ে গেছে আমার 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 চুড়িগুলো তোমার ধুলা পড়ে গেছে সব শেষ শখ লাগে না। আচ্ছা আমি এসেছি আমার খুব প্রিয় আমার একটা বেস্ট ফ্রেন্ড শ্যামলির বাসায়। ভাবছি শ্যামলি আবার শ্যামলির বাসায় কিভাবে গেল, কারণ ও হচ্ছে আমার মিতা। বলো শ্যামলি, শ্যামলি হচ্ছে দেখায় না, তাই ও পর্দা করে, ওই জন্য আমার ভিডিওতে আসবে না। কিন্তু ঈদের দিন হচ্ছে আমার ওর কাছে আসতেই হবে, মানে কোথাও যাই না যাই ওর কাছে আসতে হবে। তুমি বলো। এই তো সবাইকে ঈদের শুভ, ঈদের ঈদ মোবারক। মানে কেউ আসলে না এখন কেমন যেন লাগে না, কিন্তু আসলে কিন্তু ভালো লাগে, কিন্তু আমরা যাই না ভয়ে। কিন্তু আমাদের আসলে আমার একটু একটু ইয়েটা বজায় রেখে আমাদের আসা উচিত, সবার সাথে মেশা উচিত, নাহলে কিন্তু আমাদের একা একা আরো বেশি আমরা তোমার ইয়েতে ভুগবো, ফ্রাস্ট্রেশনে ভুগবো। আসলে না, তুমি ঠিকই বলছো, এটা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু আসা উচিত, একজনের সাথে আরেকজনের চলা উচিত। ধরো দূরে থেকে, দূর দূর থেকে, কাছাকাছি না, যেমন তুমি দূরে আছো আমিও দূরে আছি, আমরা কিন্তু কাছাকাছি না। সেটা আজকে কিন্তু আমরা কোলাকুলি করিনি, চুমা দিতে পারি নাই, তোমার সম্পর্কে আমরা করি, হ্যাঁ কিন্তু আমরা আজকে এগুলো করি নাই। আমি জানি সবার ওকে দেখতে ইচ্ছে করছে, ও আমার খুবই সুইট একটা ফ্রেন্ড। মানে আমি বললাম না, সরি এটার জন্য আমি অনেক অনেক দুঃখিত যে আমি সবার সামনে আসতে পারছি না, কারণ আমি একটা ছবিও তুলি না, যে সত্যি কথা আগে বহুত তুলছি, আমি আগে বলবো না যে জীবনে তুলি নাই, তুলছি, কিন্তু এখন আমি চিন্তা করি যে যতটুকু পদ্মা মেনটেন করে চলাবে। আচ্ছা শ্যামলির কথা সবসময় শুনে আমারও কিন্তু এখন আস্তে আস্তে একটু পর্দা করার ভূত চাপে, কিন্তু ভূত চাপলে ভূতটা সবসময় ই করে রাখা যায় না। দর্শক খুব মানে খুব ভালো লাগছে শ্যামলির কাছে এসে, ওর কাছে আসলে আসলে আমার মনটা ফ্রেশ হয়ে যায়। ঈদের সময় তো, ঈদের সময় একটু ওকে না দেখলে ভালো লাগে না, অনেক দিন আমি ওর কাছে আসি না, মানে প্রায় 5 মাস তো হলো না শ্যামলি, 5 মাস ধরে আসি না। আমাদের দেখা হয়েছিল গেটের কাছে, হ্যাঁ কিন্তু আমরা হচ্ছে ডোর নেভার, আমাদের লিফটে দেখা হয়, লিফটে দেখা হয়, গেটের কাছে দেখা হয়। ও দরজাটা কি খুলে একটু আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকাই, কিন্তু এতটুকু দেখা হয়। আমার আর ওর দূরত্বটা এরকম যে আমাদের অনেক দেখা হবে না, অনেক কথা হবে না, কিন্তু আমাদের মধ্যে একটা মানে কলিজার সম্পর্ক আছে, ভালো কথা। ও কিন্তু সবসময় অনেক আমল করে, কিন্তু আমরা একসাথেই রোজা রাখি, যেমন হজের রোজাগুলো রাখছি, আগেও রোজা রাখা, তারপর আপনাদের ওই যে রাতে তারাবি নামাজটা আমরা একসঙ্গে পড়তাম, অনেক কিছু আমরা একসঙ্গে সুখ দুঃখ সব কিছু শেয়ার করি। ওর খুব সুন্দর একটা ছোট্ট বাচ্চা আছে, নাম হচ্ছে হাসান। করোনাতে আসলে সবারই অবস্থা খালুয়া টাইট, তো আমার মনে হয় যে আমার ওকে দেখে যতটা আনন্দ লাগছে ওরও লাগছে, এটা আমার ফিলিংস আর কি, যার কারণে কিন্তু আমি শুধু ওর কাছেই এসেছি, যে না আর কোথাও যাই না যে আমি শ্যামলের কাছে যাব। এই কেকটা কি তুমি বানাইছো? না, আচ্ছা এখানে আমার আরেকটা প্রিয় জিনিস আছে, লাড্ডু। না ওর কাছে তুমি এবার জর্দা বানাও নাই? না, আমি তো ঈদের দিন থাকি না, ঈদের আগের দিন থাকি না, আমি তো সবসময় ঈদের আগের দিন বানাই না। হ্যাঁ, এবার তো ঈদের আগের দিন আমার বাসায় ছিলাম, কারণ আমাদের বিল্ডিং এবার কোনো কোরবানি হয় নাই। অনেক কষ্ট হয়েছে আমাদের সবার, এবার বাইরে গিয়ে কুরবানি দেওয়াতে। ও কিন্তু খুব ভালো রান্না করে, খুব মজা হয় ওর রান্না, জর্দা টর্দা অনেক ভালো করে। এখন ঈদের পরে কি নর্মাল হাঁটাচলা শুরু করে দিবা বাইরে? আমি আসলে বাইরে তোমার যে যাই, আশা দিদি স্কুলের জন্য তো আমার তো মূলত যাওয়া হচ্ছে বাইরে,
তুমি যেরকম মেনটেন করছো আমিও করছি, কিন্তু দুই একদিন যখনই বাইরে গেছি আমার কাছে কেমন যেন শরীরটা খারাপ লাগছে, ভালো লাগে না, বাইরে গেলেই ভালো লাগে না। না তবে বাইরে যাওয়ার পরে আমি সবসময় কি করেছিলাম, যে কয়েকটা দিন বাইরে গেছি তোমার বাইরে গোসলের আগে গেছি, আমি তিনটের সময়তেও বাইরে গেছি, তারপর আমি গোসলের আগে গেছি, বাইরে থেকে আসে আমি গরম পানিতে গোসলটা করেছি। যে কারণে আমার ওই জিনিসগুলো আমার মনে হতো যে আমার খুশখুশি কাশি, আর আমার তো একটু কিছু হলে আমি সাথে সাথে গরম পানি খেয়ে টে গরম পানি আর গ্রিন টি আর মশলার চা তো ওটা তো কন্টিনিউ আছে। এটা তো আমার আমার যে মানুষের আমার দুধ চা খাওয়া মানে প্রতিদিন সকালে উঠে দুধ চা না খেলে আমার হইতো না এমন একটা মানুষ আমি। আমিও খাই না, আমি কিন্তু শুনো আমার টোটালি এখন অফ, আমি এখন দুধ চা একবারে খাই না, খাবা না, এটা খুবই বাজে একটা পয়সা। তোমার কন্টিনিউ তোমার ওই মশলা দিয়ে চা দর্শক, আমার এই বন্ধু হচ্ছে আমার চেয়ে বেশি সুন্দর, যদি আমি সামনে আনতে পারলাম না। আজকের ব্লগ এইটুকুই ছিল, আমার সঙ্গে থাকতে হলে রণদ বিশাখা শ্যামরী আজ। বন্ধুরা আজকে এই ছিল আমার আজকের ঈদের দ্বিতীয় দিনের ব্লগ, বাসায় চলে এসেছি, যেহেতু শ্যামলীর বাসায় গিয়েছিলাম ও তো আর ভিডিও করে না, পর্দা করে, তো সবাই যদি আমাকে দেখতে চান সেই জন্য আবার একটু ভিডিও করলাম। বাসায় আসার পর যেটা হয় একটু নিজেকে দেখতে ইচ্ছে করে আয় নাই, তো খুব বেশি ঘোরাঘুরি করতে পারলাম না, তারপরও আমার সঙ্গে থাকতে হলে রণব বিশাখা শ্যামলী আজই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, সেই খুশি অনেকটাই করোনার জন্য ম্লান হলো, তারপরও আমার মতো করে আমি সবসময় ঈদটাকে সেলিব্রেশন করি, আজও তার ব্যতিক্রম নয়, একটু আনন্দ করার চেষ্টা করেছি নিজের মতো করে নিজে। সবাইকে অনেক ভালোবাসি, আমার দর্শক যারা আমার সঙ্গে আছেন, সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট শেয়ার দিয়েছেন, সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।